সকালবেলা করে সিদ্ধান্ত নিলাম, আজকে দুচোখ যেদিকে যায় চলে যাব। না কারোর কথা আজকে শুনবো, না কারোর দিক আজকে দেখব। পিছপিছ আপনাদের ভাইয়াও বের হয়ে পড়ল, এই মানুষটার সাথে না ঝগড়া করে একদমই পারা যায় না, ঝগড়া করে কোনো মজাই নাই, কারণ সে ঝগড়ায় পার্টিসিপেটই করে না। এরকম মানুষের সাথে কি ঝগড়া করা যায় বলেন তো? সকালবেলা তার সাথে করে চলে আসছি হচ্ছে নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে, যেটা লন্ডন গ্রিন স্ট্রিটে, ঠিক কুইন্স মলের অপোজিটে। তো এখানে আসার পরে আমার প্ল্যান ছিল আজকে আপনাদের ভাইয়াকে বলবো যে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো, আজকের দিনটা সম্পূর্ণ আমার নিজের জন্য। পার্লারে আসছি, আজকে সারা দিনের সময় নিয়ে কাউকে বলে আসিনি, মানে আমার বোনদেরকেও বলে আসিনি। তো আজকে নিজের মতো নিজে চলে আসছি, এসে নিজেকে সময় দিচ্ছি। পেডিকিউর ম্যানিকিউর থেকে শুরু করে যা যা করা লাগে নাদিস বিউটি হেয়ার সেলুন থেকে সব কিছুই আজকে করব ভাবলাম। বরাবরই যখনই যায় না কেন, আপু সব কিছু অনেক সুন্দর করে যত্ন নিয়ে করে দেন, আর তার পার্লারের নতুন যে ডেকোরেশনটা করেছে এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এখানে ইংলিশ পার্লারগুলোর থেকে আমার কাছে কেন জানি নাদিস আপুর পার্লারটা একটু ভালো বেশি লাগে, কারণ হচ্ছে এখানে নিজের পছন্দ মতো সব কিছু বলে বা বুঝিয়ে করানো যায়। আর ইংলিশ পার্লারগুলোতে অনেক কিছুই থাকে যেটা আসলে আমরা সেভাবে বোঝাতে পারি না, বা তাদের সার্ভিস যেটা সেটা আমি অভ্যস্ত থাকি না। তো এর জন্য চলে আসা নাদিস আপুর কাছে, আর সাথে সাথে চলে আসছে আমার বোন ফারজানা আপু। যদিও ফারজানা আপুকে আমি কল করে জানাইনি, জাস্ট একটা মেসেজ করেছিলাম। হাই আপু, কই আসছো বলো? আমি আসছি তো কে একজন জানে এখানে আজকে মশা মাঞ্জা করতে আসছে তাকে দেখতে। আরে বলো, সেটা বলো। আজকে আসছি আমরা নাদিসে। আরে কার জন্য আসছো? তোমার জন্য। ইয়েস, আমার খুব ভালো লাগছে তুমি যতবার এটা বলতেছো, বুঝছো? আসলে কিন্তু তোমার জন্য আসছে, আমি আজকে বাহিরে ছিলাম, বাহির থেকে অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও ভাবলাম যে না যাই আপুর সাথে দেখা করে আসি। মেসেজ দেওয়ার সাথে সাথে আপু ধরে ধরে আসছে। আমি যখন দিছো তখন যদি দেখতাম তাহলে আরো ভালো হইতো, আমি অনেক লেটে দেখছি, গাড়িতে উঠার পরে তারপরে দেখছি। তো যাই হোক, তারপরেও আসছি, বেটার লেট দেন নেভার। বৃষ্টি দিতেছিল, বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আসছি, মনে রাখো। না মনে রাখছি আপু, মনে রাখছি ইনশাল্লাহ। আপু আমি লিটারালি এত আরামে ঘুমাই গেছি, এত রিল্যাক্সিং ছিল ও ফেসিয়ালের সময়। আমি তো খুব মজা করে ফেসিয়ালটা নিছি, তারপরে ঘুমাইছি। আপু আমার ঘুম থেকে ওঠার পরে বলছে, আপু তুমি কি আর একটা মাসাজ নিবা? দিতে যখন চাচ্ছ দাও, আমার দেবরের মতো দিবাই যখন দাও দাও, আমি তো চাইনি, তুমি দিতে চাইছো দাও। যাই হোক, খুব রিল্যাক্সিং একটা ডে গেল। আজকের দিনটা আমার জন্য ছিল, শনিবারের দিন, ছুটির দিন, নিজেকে দিয়ে দিলাম অফ হুটহাট করে। বেস্ট ডে, এটা বেস্ট ছিল আমার, আমার খুব রিল্যাক্স লাগতেছে। আর সিথি এই ভিডিও দেখবে আর চলবে, আপু আমারে না নিয়ে চলবে, তোমার চলবে তাতেই আমার চলবে, তাই না? আমার চলবে। সিথি দেখছো, সিথি বলবে এই দুটোর আমি বড় ভাবছিলাম। সিথিও জানে না, সিথি জানে না তো আমি আসছি না, আমিও যে আসিস তাও তো জানে না সে। ওকে তো গতকালকে আসার কথা বলছিলাম, পরে তো ও তো সময় পেলো না, এই জন্য আসতে পারে নাই। আর আজকে তো জবে, আর ওকে ফাঁকি দিয়ে আমরা চলে আসছি নাদিস আপুর এখানে। নাদিস আপু, তোমাকে সিথি পরে মেসেজ দিবে, আপু আমি আসতেছি। এই যে আমার জামাই, কেমবা আছেন? সারাদিন বউ ছাড়া কেমন লাগলো? খুব ভালো লাগলো। লন্ডনের রাস্তায় রাস্তায় কোনো সমস্যা নাই, গরম আরামে হিটারটা ছাড়ে দিয়ে বসে আছে। আমি ঘুমাই গেছিলাম জানো, আমার ফেসিয়াল করার সময়, তাই না? পুরো আমি ঘুম থেকে উঠছি এক ঘন্টা পর। হ্যাঁ, ঘুমানি আমি তো ইয়েতে ওখানে বিকাল তো বসেছিলাম, পরে আসলাম। গাড়ি সিটে ঘুমায় না। আচ্ছা বলো, তোমার বউরে কেমন লাগছে? চেনা যাচ্ছে না, যেন বললাম
কেন তোমার বোর্ডে সিনাস আছে নাকি বেশি খারাপ হয়ে গেছে না সুন্দর হয়ে গেছে? পার্লারে সব কাজকর্ম শেষ করে চলে আসছি হচ্ছে আমাদের নাদিসাপুরি নতুন রেস্টুরেন্টের যে একটা প্লেস সেখানে। অনেকেই হয়তো চিনবেন পূর্বের যে দেশিওয়ালা রেস্টুরেন্টটা ছিল সেখানেই কিন্তু নাদিসাপুর রেস্টুরেন্টটা নাদিসাপু এখন চালু করেছেন, যেটার নাম হচ্ছে দেশি ফুড হাব। আর এই নাদিসাপুর রেস্টুরেন্টটা আপু আরও সুন্দর করে ডেকোরেট করার প্ল্যান করছে। আমার কাছে তো এমনিতেও হোমমেড ফুডগুলো খুবই ভালো লাগে এবং নাদিসাপুর এখানে সব কিছু হোমমেড ফুড পাবেন। তো সারাদিন পার্লারে সব কিছু কাজকর্ম শেষ করে আপু আমাদেরকে রিকোয়েস্ট করলো তার রেস্টুরেন্টের কিছু ফুড ট্রাই করার জন্য। তা আপনাদের ভাইয়া বেচারিকে তো সারাদিন আমরা আসলে এদিক ওদিক ঘুরতেই বলেছি, লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরেছে, সরি বেচারা। তো তাকে নিয়ে চলে আসলাম হচ্ছে নাদিসাপুর রেস্টুরেন্টেই। আসার পরে প্রথমে একটা ফ্রেশ ফ্রেশ যেই ওয়াটারমেলন লেমনেড বা ওয়াটারমেলন জুস কিছু একটা আপু দিলেন, সেটা এত বেশি মজার ছিল, আর সাথে ছিল ফুসকা এবং আরও অনেক জিনিস। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ওয়াটারমেলন এই লেমনেডটার মধ্যে কিছু তো একটা সিক্রেট আছে, শুধু যে ওয়াটারমেলনের জুস সেটা না। তো যাই হোক, এটা খেতে খুবই রিফ্রেশিং ছিল। আমরা সিথিকে খুব মিস করছিলাম, বিশেষ করে এই ফুসকার জন্য। আর সিথিকে আজকে আনা হয়নি, আমরা তো ওকে খুব পচাচ্ছিলাম যে সিথি তুমি অনেক মিস করবা, এই ভিডিও দেখেও সিথি অনেক বেশি মিস করবে। আচ্ছা বলেন তো, এরকম একেবারে দেশি স্টাইলে মানে তেঁতুলের গোলানো টক, মানে সাধারণত কিন্তু আমরা এখানে ফুসকার টক খেতে হলে একদম রেডিমেড টকটা খাই, বাট সে যদি টকটা হয় একদম গোলানো তাহলে কেমন মজা হয় সে ফুসকাটা খেতে। আর আমার তো খুবই পছন্দ হয়েছে তাদের হালিম পরিবেশনের যে ওয়েটা, এত সুন্দর ডেকোরেট করে হালিমটাকে পরিবেশন করেছে, আর টেস্ট কি বলবো, মাশাল্লাহ। অনেকদিন পরে দেশি স্টাইলে হালিম খেলাম। আমি সাধারণত বাইরে হালিম খেয়ে মজা পাই না, কারণ বাংলাদেশের মতো ওই দেশি স্টাইলের হালিম এখানে কোথাওই পাওয়া যায় না, এর জন্য বাসায় সময় সুযোগ হলে বাসাতেই করি। তো সেই অনেকদিন পরে ঘরোয়া টেস্টটা পেলাম, আর সাথে ছিল কিন্তু মজার মজার একদম গরম পেঁয়াজু ভাজা চটপটি, আর সাথে এক কাপ গরম চা, না হলে কি হয় বলেন। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে নাদিসাপুর এই নতুন রেস্টুরেন্টের সব খাবার দাবারগুলো। আপনারাও চাইলে কিন্তু চলে যেতে পারেন দেশি ফুড হাবে এরকম গরম গরম মটকা চা খাওয়ার জন্য। আর যেহেতু সব কিছু হোমমেড ফুড, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ নাদিসাপু, আজকে সারাটা দিন এত সুন্দর করে পার্লারের সার্ভিস দেওয়ার পরে আর তারপরে আপুর রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করলাম, সবগুলো অসম্ভব মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ নাদিসাপু আমাদেরকে হোমমেড ফুড এত মজার মজার করে ট্রাই করানোর জন্য।